আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রিম, গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স ছাড়া খুব সহজে সুস্বাদু নবাবি লাচ্চা সেমাই রান্না করে দেখাবো। খুব সহজ নবাবি লাচ্চা সেমাই তৈরি করতে এক ননস্টিক হাঁড়িতে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। গরম ঘিয়ের ভিতরে তিন পিস এলাচ, দুই টুকরো দারচিনি দিয়ে একটু ভেজে এর ভিতরে 100 গ্রাম লাচ্চা সেমাই ঢেলে হালকা বাদামি করে ভাজতে হবে। সেমাইটি হালকা হয়ে আসলে 1/4 কাপ চিনি দিয়ে আবার একটু নাড়বো। আজকে আমি নবাবি লাচ্চা সেমাইটি খুব সহজে রান্না করা দেখাবো। গুঁড়া দুধ, ক্রিম, ভ্যানিলা এসেন্স ছাড়াই সুস্বাদু একটি নবাবি লাচ্চা সেমাই। চুলার আঁচটি মাঝারি রেখে সেমাই আর চিনিটা আলতোভাবে ব্রাউন করার হালকা করতে হবে। হিটারের কাছের পাত্রে ভাজা সেমাইগুলোর অর্ধেকটা ছড়িয়ে দিতে হবে। তবে এর সেমাইয়ের ভিতরে দারচিনি এলাচগুলো তুলে ফেলে দিতে হবে। পাত্রটিতে ভাজা লাচ্চা সেমাইগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। 1/2 কাপ দুধ, ফুল ক্রিম, 3 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এর ভিতরে 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দেব। সবকটি উপাদান একসাথে মিশ্রণ করার পর চুলার আঁচটি ধরিয়ে দিতে হবে এবং মিডিয়াম আঁচে নাড়তে হবে ফুটে না ওঠা পর্যন্ত। দুধের উপরে এমন বাবলস উঠলে মনে করতে হবে দুধটি একদম পারফেক্ট ঘন হয়ে গেছে। এখন চুলাটি অফ করে দিতে হবে। এখন সেমাইয়ের উপর দিয়ে এর দুধটি সব দিকে ঢেলে দিতে হবে। দুধের প্রলেপের উপর বাকি অল্প সেমাইগুলো ছড়িয়ে দিতে হবে। সেমাইগুলো ছড়িয়ে দিয়ে হালকা একটু চেপে দিতে হবে। সেমাইটির উপরে এখন 4 টুকরো কাজু বাদাম কুচি করা, 12 পিস কিচমিচ এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব। কাজু বাদাম কিচমিচ দেওয়ার পর 30 মিনিট ঢেকে রাখতে হবে। সেমাইটি খুব সুন্দর করে বসে গেছে। ক্রিম, গুঁড়া দুধ, ভ্যানিলা এসেন্স ছাড়া খুব সুন্দর সুস্বাদু সহজ একটি নবাবি লাচ্চা সেমাই তৈরি করা দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।